আনন্দ সংবাদ, এক্সক্লুসিভ বেনারসি সিল্ক তাঁত বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ির বিপুল সম্ভার নিয়ে আবরণের মেগা এক্সিবিশন কাম সেল আগামী 11 ও 12 জুন আপনার সহ দুর্গাপুরে আপনার এলাকায় থান রুমচুম ওয়েডিং হল G8Q4+JF4 বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্স দুর্গাপুর নিয়ার অম্বুজা কালীবাড়ি। সময় সকাল 10টা থেকে। থাকছে এক্সক্লুসিভ অফার, প্রতি 1000 টাকার কেনাকাটায় 100 টাকার গিফট কুপন। বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396। আবরণ রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এখনকার পথ চলা রঙ্গিনী, আবরণের রঙ্গিনী সুমনকে সঙ্গে নিয়ে একেবারে এগিয়ে চলা। আজকে আমরা বাংলার কটন শাড়ি দেখাবো, তাঁতে বোনা কটন শাড়ি, কটন বাই কটন, তাতে হাতে ঘোরানো নকশা, আপনাদের প্রিয় শাড়ি। হ্যাঁ, এবং এগুলো না ইজি টু ওয়ার আর ইজি টু মেনটেন, বাড়িতেই কাঁচা ধোয়া করে মেনটেন করা যায়। আজকে শুরুটা করব কিন্তু সেই একই কথা বলে, সতর্কতার কথা বলে, কারণ আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আমি বলি সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। আমরা সুরক্ষিত থাকলে আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারবো, পৃথিবীকে সুরক্ষিত রাখতে পারবো। হ্যান্ড ওয়াশ করুন দিনে 5 থেকে 7 বার, স্যানিটাইজার 18 থেকে 19 বার ব্যবহার করতেই হবে, তার সঙ্গে সার্জিক্যাল 3-লেয়ার মাস্ক এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক, এটা এখন পরতে হবে। মাস্ক পরা আমরা ভুলে গেছি, কিন্তু মাস্ক পরা ভুললে চলবে না, মাস্ক পরাটাকে আমাদের মনে রাখতেই হবে। এই হলো প্রসিডিয়ার, এটা ফলো করতে হবে। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, টিকাকরণ করে নেওয়া, এটা করতে পারলে আমরা সবাই সার্বিকভাবে ভালো থাকবো, পৃথিবী ভালো থাকবে। আসুন শুরু করি। সুখবর তো দেখেই নিয়েছেন যে এখন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, 11 এবং 12 জুন আবরণ পৌঁছচ্ছে দুর্গাপুর রুমঝুম ওয়েডিং হল। এটি হচ্ছে অম্বুজা কালীবাড়ির কাছে, বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে, এবং সেখানে 11 এবং 12 তারিখ আবরণ থাকছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আপনাদের প্রত্যেকের আসার আমন্ত্রণ রইল। প্রথম শাড়ি, 1 নম্বর শাড়ি, 1250, পিওর কটন, কটন বাই কটন, পেস্তার সঙ্গে রেডের কম্বিনেশন, একদম 100% কটন শাড়ি। আজকে 1250 দিয়ে শুরু করলাম, এবং এই শাড়িগুলো দেখানোর উদ্দেশ্য, এখন তো বিয়ের মরশুম চলছে, অনেকেই খুব মিনিমাম বাজেটে প্রণামীর কথা জানতে চান, এটা মিনিমাম বাজেটে প্রণামী কিন্তু হতেই পারে। 1 নম্বর শাড়ি 1250, যদি শাড়িটাকে একটু ভালো করে দেখাই তাহলে দেখবেন এখানে কিন্তু একটা স্ট্রাইপ আছে, নিজস্ব একটা স্ট্রাইপ আছে, তার সঙ্গে আবার এইভাবে বুনুইটা কিন্তু গেছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে বুনুই। 1 নম্বর শাড়ি 1250 উইথ ব্লাউজ পিস, নাম্বার 1250। এবার চলে নাম্বার 2 নম্বর, এটা একটা পিচ পিঙ্ক কালার, কালারটা নিজে খুব সুন্দর। 2 নম্বর শাড়ি নাম্বার 2, অ্যানাদার অপশন, এটা লইল আঁচল নাম্বার 2। আর পুরো শাড়িটাতে যদি একটু দেখেন, একটা ডুরেস্ট সেলফে একটা ডুরের এফেক্ট যাচ্ছে। নাম্বার 2 দেখালাম, 2 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1250। আর এই যে নকশাগুলো রয়েছে না, এই যে নকশাগুলো সব জামদানির নকশাগুলো, এগুলো সব হাতে ঘোরানো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাতে ঘোরানো। 2 নম্বর 1250 ব্লাউজটা যাচ্ছে কন্ট্রাস্টে, নাম্বার 2 1250। এবার চলে যাব নাম্বার 3 নম্বর, এটাতে না একটা মহাপার, হ্যাঁ পারগুলো, এটা হচ্ছে নিচের পাড়টা মহাপার, বেস কালারটা না গ্রিন অ্যান্ড হোয়াইট মিলিয়ে একটা গ্রেইশ গ্রিন বা গ্রিনিশ গ্রে তৈরি হয়েছে, দেখুন গ্রিনিশ গ্রে কালার এসছে, আর তার সঙ্গে পাড়টা হচ্ছে রেডে। বিয়েতে প্রণামীতে প্রচুর শাড়ি লাগে, একই ডিজাইন কম্বিনেশন ঘুরে ঘুরে যাচ্ছে, আপনারা একসাথে 10টা 15টা শাড়ি চাইলেও পেয়ে যাবেন। এটা ইয়েলোর সঙ্গে পিঙ্ক, এটার মধ্যে কিন্তু একটা টেক্সচার স্ট্রাইপ আছে, দেখুন এই জায়গাটা দেখলে হয়তো খানিকটা বুঝতে পারছেন, টেক্সচার স্ট্রাইপ আছে, তার সঙ্গে যাচ্ছে হাত ঘুরিয়ে নকশা। এটা রয়েছে 4 নম্বর শাড়ি 1250, নাম্বার 4 1250, 4 নম্বর 1250 উইথ ব্লাউজ পিস, নাম্বার 4 1250। নাম্বার 4 এর পরে যাব নাম্বার 5 নম্বর, এটা সি গ্রিন পিঙ্ক, 5 নম্বর সি গ্রিন অ্যান্ড পিঙ্ক, এটা হচ্ছে আঁচল পার, এই রইল শাড়িটা নাম্বার 5 5 নম্বর সি গ্রিন উইথ পিঙ্ক, বর্ডারে পিঙ্ক, নাম্বার 5 5 নম্বর 1250 1250, কিন্তু খুব স্লিক পার, নাম্বার 5 5 নম্বর 1250, আর এই রয়েছে ব্লাউজ।
পাঁচের পরে যাব ছ নম্বর। আজকে না আমাদের লাইভ অনুষ্ঠান হচ্ছে, এটা আমরা চাইবো আপনারা লাইভ ফোন ইনে একটু ফোন করুন, একটু গল্প করতে করতে আপনাদের সাথে এগোবো। বেশ, এখন এতক্ষণের ব্যস্ততা শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রিল্যাক্স করছেন, অনেকেই না ঘুমিয়ে টিভি দেখছেন, অনেকে হয়তো ঘুম থেকে উঠে বিকেলের চায়ের প্রস্তুতি নিচ্ছেন। একটা ফোন করে দিন, আমরা একটু গল্প করি আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে। এটা ইয়েলো এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে সিগ্রি তুঁতে বর্ডার, অ্যাকচুয়ালি তুঁতের সঙ্গে হলুদ রঙটা মিশে এই টোনটা এসছে। নাম্বার 6 ছ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1250, 1250 ছ নম্বর। মানে সরাসরি ভিডিও কলিং এর মাধ্যমে নাম্বার যাচ্ছে আটকে রয়েছে আপনাদের সাথে কথা বলার জন্য। এটা রয়েছে ব্লাউজ পিস নাম্বার 6 1250, নাম্বার 7 7 নম্বর। সুমনের সঙ্গে রাত 12টার অনুষ্ঠান দেখবেন, রাত 12টায় কি দেখাবে সুমন? আজকে দেখাবো ভাগলপুরি। আচ্ছা, মানে এখন ভাগলপুর রিজনেবল প্রাইসে দেখাবো। আচ্ছা, থাকবেন রাত 12টায় সুমনের সঙ্গে। এটা হচ্ছে আঁচলটা রেডে, গঙ্গা যমুনা পার, একদিকে রেড একদিকে ব্লু, আর তার সঙ্গে এইভাবে টেম্পলের নকশাটা যাচ্ছে পুরো শাড়িটা। কালারটা স্টিল গ্রে কালার। আর এই দেখুন, আমরা আমরা না ভাগলপুর মানে হ্যান্ড রোল কটন তসরে যেরকম পরি বা খেওয়া তসরে যেগুলো দেখিস, ঠিক সেরকম মাল্টি কালার সুতোর একটা ঝর্ণা আছে। এটা রয়েছে 7 নম্বর শাড়ি নাম্বার 7 1450। 7 নম্বর থেকে শাড়ির দাম চেঞ্জ হলো 1450, 1450 1450 7 নম্বর 1450 উইথ ব্লাউজ পিস। সাতের পরে যাব 8 নম্বর, নাম্বার কালার অপশন। এটা রয়েছে 8 নম্বর, এটা রেডের সঙ্গে রয়েছে গ্রিন গ্রিন সি গ্রিন সি গ্রিন রেড উইথ সি গ্রিন। এটা রয়েছে আঁচল পার, এই রয়েছে শাড়িটা পুরো পার কিন্তু টেম্পল ভাবে গেছে আপার ইয়া লোয়ার ইয়া। এটা 8 নম্বর শাড়ি নাম্বার 8 8 নম্বর, প্রাইস একই 1450। এবং একটু দেখাবো এই যে টেম্পলটা দুপাশে গেছে, এই টেম্পলের উপরে নকশা দেখেছেন কিরম ভাবে। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি 1450 নাম্বার 8 উইথ ব্লাউজ পিস, 8 নম্বর 1450। 8 এর পরে 9 নম্বর নাম্বার 9 এটা রয়েছে 9 নম্বর, একটু উল্টাও শাড়িটা নাম্বার 9 9 নম্বর শাড়ি। রংটা না অসাধারণ, একটা গ্রে আর তার সঙ্গে রেড, একদিকে ব্লু একদিকে রেড বর্ডার, স্মার্ট শাড়ি যেটা আমি বলে থাকি। ভীষণ সুন্দর শাড়িটা নাম্বার 9 9 নম্বর শাড়ি 1450 নাম্বার 9 1450 9 নম্বর 1450 উইথ ব্লাউজ। আর ব্লাউজটাতেও কিন্তু অল ওভার এই উইভিংটা যাচ্ছে, 9 নম্বর 1450। 9 এর পরে যাব 10 নম্বর নাম্বার 10 নাম্বার 10 10 নম্বর এটা রয়েছে 10। আঁচলটা রেডে, বডিটা রয়েছে গ্রেতে, 10 নম্বর শাড়ি রেড, একদিকে রেড বর্ডার একদিকে হচ্ছে ব্লু বর্ডার, আর মাঝখানে কালারটা কিন্তু একদম স্টিল গ্রে কালার রয়েছে। পুরো শাড়িটাতে উইভিং রয়েছে ইনক্লুডিং ব্লাউজ পিস, মানে আঁচল থেকে টানা একেবারে ব্লাউজ পিস পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই উইভিংটা যাচ্ছে, শুধু আঁচল আর ব্লাউজ পিসের রংটা বদলে যাচ্ছে। নাম্বার 10 দেখালাম 1450, 10 নম্বর 1450, এবার চলে এলাম 11 নম্বর নাম্বার 11 11 নম্বরেও এই একই শাড়ি দেখাচ্ছি, ডিজাইন এক শুধু কম্বিনেশনগুলো বদলে বদলে যাচ্ছে। এটাও 11 নম্বর শাড়ি, আঁচলটা যাচ্ছে রেডে, মানে আপনাদের বুকিং এ যাতে অসুবিধা না হয় তার জন্য অপশন আছে পরপর। আর এটা রয়েছে বডিটা রয়েছে একদম পাউডার স্কাই, একদিকে রয়েছে ব্লু বর্ডার একদিকে রয়েছে রেড বর্ডার, নাম্বার 11 11 নম্বর 1450 1450 11 নম্বর 1450। ব্লাউজটা দেখুন এই রেডের টোনেই যাচ্ছে। 12 নম্বরে যেতে যেতে আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন শাড়ি বুকিং করতে থাকুন, বুকিং নাম্বার 9051217272 এক্ষুনি রয়েছে 9051217274, ফোন করুন, ফোনে বলুন যে আপনি এত নম্বর শাড়িটা নিতে চান, আপনার বাড়ি এখানে পেতে চান আপনি শাড়িটা। যখন SMS করছেন, যখন হোয়াটসঅ্যাপ করছেন, তখন শাড়ির ছবি দিন বা শাড়ির নাম্বার দিন, তার সঙ্গে আপনার নাম আর লোকেশনটা, কোথা থেকে, আপনি কি বাঙ্গুর থেকে চাইছেন না বরানগর থেকে চাইছেন, বর্ধমান থেকে চাইছেন না বীরভূম থেকে চাইছেন, বরোদা থেকে চাইছেন না ব্যাঙ্গালোর থেকে চাইছেন, এটা মেনশন করতে হবে। তাই
জায়গাটা মেনশন করে আপনারা এসএমএস করুন বা হোয়াটসঅ্যাপে বুকিং করতে থাকুন। এসে দেখে তো কেনাকাটা করতেই পারেন। সপ্তাহে সোম থেকে রবি প্রত্যেক দিন আবরণ খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সময়টাকে মাথায় রেখে আসতে হবে, ফোন করার ক্ষেত্রেও সময়টাকে মাথায় রাখতে হবে। আর বিরাটি মিনি বাস স্ট্যান্ড হচ্ছে ল্যান্ডমার্ক। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালে উল্টো দিকে আপনি আবরণকে পাবেন। যারা আসবেন গাড়ি নিয়ে জাস্ট একটা ফোন করে দেবেন যে আমরা, মানে আপনি যখন ঢুকে গেলেন বিরাটি মোড় দিয়ে জাস্ট ফোন করবেন যে আমি বিরাটি মোড় দিয়ে ঢুকে গেছি, আমরা গাড়ি নিয়ে আসছি। গাড়ি নিয়ে আসুন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত, কোনো পার্কিং ফিজ লাগে না। আবরণে গাড়ি রেখে কেনাকাটা করতে কোনো ফিজ লাগে না। যত ঘন্টা থেকে আপনি কেনাকাটা করবেন, যেহেতু বিয়ের কেনাকাটা থাকে অনেকে। এবারে আসছি তসর কালারের সঙ্গে, চন্দন কালারের সঙ্গে রেডের ব্যবহার। এটাও কিন্তু একদিকে ব্লু বর্ডার, ওটা কিন্তু ব্ল্যাক নয় কোনোভাবে, কারণ এগুলো বিয়েতে প্রণামিতে দেওয়া শাড়ি তো। হ্যাঁ, আপারিওকে দেখো ব্লু গেছে। এটা রয়েছে 12 নম্বর 1450 উইথ ব্লাউজ পিস। আপনাদের মনে হলো তনুশ্রী কেন বারবার জোর দিয়ে বলছে ব্লু গেছে, দেখুন এই জায়গাটা দেখলে বুঝবেন যে এটা নীল রং গেছে। এই দেখুন টানা সুতোটা নীল গেছে, এখানে ভার্নাতে রেড গিয়ে রংটা এরকম এলো। 12 নম্বর শাড়ি 1450। এবার চলে এলাম 13 নম্বর। ডিজাইন কিন্তু বদলে গেল, দাম কিন্তু একই রয়ে গেল 1450। ডিজাইন পুরোপুরি চেঞ্জ। এটা হচ্ছে 13 নম্বর, 13 নম্বর স্পেশাল কিছু হয়, দুধে আলতা রং, রানী রেড মিলিয়ে গেছে রংটা, আর পুরো হাত ঘুরিয়ে নকশা, টিস্যুতে বর্ডার গেছে, এটা একদম হাত ঘোরানো নকশা। এটা হচ্ছে 13 নম্বর শাড়ি 1450, দাম একই রইল, শুধু ডিজাইনটা বদলে গেল। 13 নম্বর 1450 উইথ ব্লাউজ, নাম্বার 13 1450। এবার চলে এলাম নাম্বার 14, 14 নম্বর, নাম্বার 14 এর পরে আবার 14 তো অপশন। এটা হচ্ছে সিনিয়রদের জন্য, এটা না বেস কালারটা ক্রিম কালার, পাটটা রয়েছে একদম গোল্ডেন টিস্যু বর্ডার। এটা রয়েছে হচ্ছে শাড়ির টেক্সচারটা, এটা আবার লাল ছাড়া শাড়ি। ধরো এই শাড়ি যদি প্রণামিতে ভাব দেয়, যাদেরকে লাল ছাড়া শাড়ি দিতে হবে, আপনারা অনায়াসে এই শাড়ি দিতে পারেন, দিদিমা ঠাকুমা থেকেই থাকে, দারুণ দেখতে শাড়িটা। নাম্বার 14 14 নম্বর 1450, 1450 14 নম্বর, 1450 15 নম্বরে যাব, নাম্বার 15 খুব মিষ্টি রং, এটা রয়েছে নাম্বার 15 15 নম্বর। ইয়েলোটা না সবসময় খুব ভালো লাগে, এটা একদম সানশাইন, কি বলতে সানশাইন ইয়েলো, এটা হচ্ছে সানশাইন ইয়েলো। আর এটাতে না সিলভার বর্ডার রয়েছে, গ্রিন আর ফিরোজা এন্ড পিঙ্ক তিনটে কালারে শুধু যাচ্ছে। সিলভার বর্ডারটা কিন্তু মানে ইয়াকের দিকে আছে, আপার ইয়াকেও রয়েছে, লোয়ার ইয়াকেও রয়েছে, আপার ইয়াকে সরু করে রয়েছে, লোয়ার ইয়াকে চওড়া করে রয়েছে। 15 নম্বর শাড়ি নাম্বার 15 1450, 15 নম্বর 1450। ব্লাউজ পিস রানিংয়ে থাকলেও আমি বলবো কন্ট্রাস্ট, যেমন ধরুন এই শাড়িটা একটু দেখাই সুমন, আমি যেরকম একটা তুঁতে ব্লাউজ পরে আছি আজকে, এরকম ব্লাউজ দিয়ে যদি আপনি শাড়িটা পরেন ভালো লাগবে, যদি পিঙ্ক দিয়ে পরেন সেটাতেও কিন্তু ভালো লাগবে। এই শাড়িটা আমার মনে হয় একটু তুঁতে বা গ্রিন দিয়ে ট্রাই করলে বেশি ভালো লাগবে পিঙ্কের তুলনায়, কারণ শাড়িটা যেহেতু একটু একটু ফ্লুরোসেন্ট টোন, তো এটার সঙ্গে যখন পিঙ্ক পরবেন মিলে যাবে, যখন আপনি একদম অপোজিট কন্ট্রাস্টটা পরবেন তখন দেখতে কিন্তু ভালো লাগবে। নাম্বার 15 15 নম্বর শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে 1450। আচ্ছা আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি পূর্ব বর্ধমান থেকে সীমা দেবনাথ বলছি। কথাটা শুনতে পাচ্ছি না, আশা করি শুনতে পাবে, একটু সময় লাগবে। হ্যালো, উনি শুনতে পাবেন সময়, আমি পূর্ব বর্ধমান থেকে সীমা দেবনাথ বলছি। হ্যাঁ সীমা বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ বলছি, তনুশ্রী দি আপনার কথা শুনে তো আমি মনে খুব জোর পাই। আচ্ছা, আপনার তো প্রতিটা শাড়ির অনুষ্ঠান আমি দেখি। থ্যাংক ইউ। আর আবরণ থেকে আমি পিওর সিল্ক নিয়েছি। ধন্যবাদ। আবরণ থেকে পিওর সিল্ক নিয়েছি। হ্যাঁ, আর আপনার সঙ্গে আমার অনেক কথা ছিল কিন্তু দেখা মনে হয় না হবে কোনোদিন। দেখা হবে, দেখা হবে, যদি কোনোদিন আবরণে দেখা হয়। আচ্ছা, আমি আপনাকে অনেক মনের কথা নিশ্চয়ই আমি শুনবো, আপনার সাথে আমি গল্পও করব ডেফিনেটলি। আর ভালো থাকতে হবে, আমাদেরকে না ঈশ্বর পাঠিয়েছেন, ভালো থাকতে হবে, চেষ্টা করি, কিন্তু কিছু পোষ্য আছে ওদের নিয়ে খুব অশান্তি, মানে খেতে দি ভালোবাসি অনেকে মানে পছন্দ করছে না আমার কাছে, না আমি আমার খুব মনটা কাঁদে। হ্যাঁ, অনেক ঘটনা ঘটে গেছে আমার বিড়াল নিয়ে কুকুর নিয়ে, যদি কোনোদিন দেখা।
আমি একটা কথা বলি, সীমা কাঁদবেন না, মনের জোর রাখুন। পৃথিবীতে সৎ মানুষের না কষ্ট হয়, কিন্তু আলটিমেটলি জিত হয় সৎ মানুষের। এই যে ভাটপাড়াতে, আমাদের এখানেই ভাটপাড়াতে একটি মেয়েকে মেরে হসপিটালাইজ করে দেওয়া হয়েছে, এখন কিন্তু যে লোকগুলো মেরেছে পোষ্যকে খেতে দেওয়ার জন্য তারা বাড়ি ছাড়া হয়ে রয়েছে, আইন রয়েছে। আপনি লোকাল থানা এফআইআর করে দেবেন, একদম লোকাল থানা এফআইআর করে দেবেন। পারবো না, ধরুন আমি সামান্য গৃহবধূ, আমার তো অত মনের জোর নেই, তো গৃহবধূ চুপচাপ না। আপনি ফোন রাখুন সীমা, আমি বলছি আপনার, আপনি একদম হারবেন না। ধন্যবাদ, আর মনের জোর আনুন ভাই। আপনি একটা বিশাল বড় কাজ করছেন, আপনি অবলাদের খেতে দিচ্ছেন। এই কাজটা কজন করে? নিজের বাড়িতে শ্বশুর শাশুড়িকে লোকে বার করে দিচ্ছে, বাবা মাকে বার করে দিচ্ছে, আপনি সেখানে অবলা প্রাণীকে খেতে দিচ্ছেন। আপনাকে ঈশ্বর দেখবেন, আপনি আর কাউকে পরোয়া করবেন না। আপনি বলবেন আমি দেবো এখানে, তোমাদের যা পারো করে নাও, বাড়ির লোক যদি সাথে থাকে অবশ্যই। এটা দেখাচ্ছি পিঙ্ক কালারে, আমি ইমোশনাল হয়ে যাই জানো, তোদের ব্যাপারে আমি খুব ইমোশনাল হয়ে যাই। এটা হচ্ছে নাম্বার 16 দেখালাম, 1450 মেন কথা, ওরা তো কিছু বলতে পারে না, এটাই হ্যাঁ, এটাই হচ্ছে মেন। এটা রয়েছে 16 নম্বর, 1450 নাম্বার 16, নাম্বার 17 17 নম্বর। আর এলাকার মানুষ যারা কুকুর বিড়াল পছন্দ করেন না, আমি আপনাদের জন্য একটা কথা বলি, অনেকেই আছেন আমার পাড়াতে প্রচুর কুকুর, আমার পাড়াতে প্রচুর বিড়াল, আপনারা চাঁদা তুলুন, ওদের স্টেরিলাইজ করান, তাহলে কি হবে, ওদের সংখ্যা বাড়বে না, আপনার পাড়াতে কুকুর বিড়ালের সংখ্যা সীমিত হবে। এমনিতে স্টেরিলাইজ করে দেওয়া উচিত, কারণ ওদের উপরে অকথ্য অত্যাচার হয় তো শারীরিকভাবে, তো ছেলে মেয়েগুলো ভালো থাকবে। এটা হচ্ছে ইয়ালো, এই দেখো আগে একটা ইয়ালো দেখালাম, সানশাইন ইয়ালো, আর এই ইয়ালোটা কিন্তু গোল্ডেন ইয়ালো, দুটো ইয়ালোর মধ্যে ফারাকটা তুমি বুঝতেই পারলে। এবং এটারও প্রাইস হচ্ছে 17 নম্বর শাড়ি, নাম্বার 17, প্রাইস হচ্ছে 1450, 1450 17 নম্বর, 18 নম্বর। আমি সীমাকে বলি, সীমা একটু পরে ফোন করবেন, আমার ফোন নাম্বার যারা আছেন টেলিফোনে আপনাকে দিয়ে দেবে, আপনি আমাকে ফোন করবেন, পার্সোনালি মোবাইলে ফোন করবেন, আমি আপনার সাথে কথা বলবো। এটা রয়েছে ম্যাজেন্টা, সীমা নিশ্চয়ই একটু পরে ফোন করে আমার নাম্বার নিয়ে নেবেন, বা আবরণে ফোন করে আপনি চুমকির কাছ থেকে আমার নাম্বার নিয়ে নেবেন। এটা ম্যাজেন্টার সঙ্গে সিলভার বর্ডার, এই রয়েছে শাড়িটা, দারুণ দেখতে শাড়িটা। এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি, 1450 নাম্বার, 1450। 18-র পরে যাব 19 নম্বর, এটা না শ্যাওলা সবুজ রং একেবারে, এটা হচ্ছে শ্যাওলা সবুজ রং, 19 নম্বর, দারুণ শাড়িটা। আর এই শাড়িটার এই রংটা না মানে পরলেও ভালো লাগে দেখতে, আর সামারের জন্য, যে সামারে কি গালার পরবো, সামারে কিন্তু এই গ্রিনটা অনায়াসে পরা যায়। সিলভার বর্ডার এটা দেখাচ্ছে আমরা একই প্যাটার্নে, এটাও 1450, 19 নম্বর শাড়ি দেখালাম, 1450 নাম্বার 19। এবার চলে যাব 20 নম্বর। সীমাদিকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য আপনাকে, প্লাস শ্রাবণ শাড়িও নিয়েছেন, হ্যাঁ নিয়েছেন, প্লাস আপনার কথাটা আপনি শেয়ার করলেন, যেটা আপনার দুঃখ থেকে বললেন। আচ্ছা এইটা হচ্ছে সাদাতে, তার সঙ্গে পাড়ের মধ্যে একটা কপার জারি রয়েছে, আর তার সঙ্গে এইভাবে হাত ঘুরিয়ে নকশা। এটা হচ্ছে 20 নাম্বার, 20 20 নম্বর, 20 নম্বর শাড়ি নাম্বার 20। এই শাড়িটার কোনো বয়স নেই, কিন্তু আমরা মা বলবো মায়েদের জন্য। পৃথিবীতে না আমার কাছে মনে হয় সবচেয়ে মূল্যবান শব্দ, সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পর্ক, সেটা হচ্ছে মা। মার আগে কিছু নেই, মার পরে কিছু নেই, আর আপনি সীমা, আপনি হচ্ছেন ওদের মা, ওরা আপনার জন্য। 20 নম্বর শাড়ি নাম্বার 20, 1450 নাম্বার 20, 20 নম্বর। এবার চলে আসবো 21 নম্বর, মানে আপনাকে হার মানলে চলবে না, আপনাকে এগিয়ে যেতে হবে আপনাকে। 21 নম্বর শাড়ি, এটা না একটা রয়েছে হচ্ছে স্কাই কালার বলি, কালারটা স্কাই কালার, বা তুতে কালার বলবো না, এটাকে স্কাই কালারই বলা যায়। আর তার সঙ্গে হলুদ সাদা এবং গোলাপি দিয়ে নকশাটা যাচ্ছে, এটা যেমন একটা গোলাপি ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে। এটা হচ্ছে 21 নম্বর, 1450, 21 1450, 21 নম্বর, 1450, 1450 মাত্র, 1450, 21 নম্বর। 21-এর পরে যাব 22 নম্বর, ব্ল্যাক, সুমনের হ্যাঁ অনেকক্ষণ পছন্দের রং ব্ল্যাক, অনেকক্ষণ পর একটা ব্ল্যাক পেলাম, ব্ল্যাক এর সঙ্গে না একটু ম্যাজেন্টার ব্যবহার রয়েছে আঁচলে, আর এখানে আবার গোল্ডেন টিস্যু বর্ডার, আর ইয়েলো হোয়াইট এন্ড ম্যাজেন্টা দিয়ে যাচ্ছে হচ্ছে এভাবে নকশাটা। শাড়িতে কিন্তু বর্ডারটা কিন্তু মানে অনেকটা আলাদা মাত্রা এনে দিয়েছে, এবং পুরোটাই হাত ঘুরিয়ে যাচ্ছে। 22 নম্বর, 1450, 22 1450, 22 নম্বর, 1450। এটা যেমন একটা রানী ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে। এবার চলে এলাম 23 নম্বর, এই ডিজাইনটা সম্ভবত আমরা শেষ করব, এটা হচ্ছে 23 নম্বর।
এটা যেমন একদম লাল ছাড়া আমাদের দিদিমা ঠাকুমাদের শাড়ি হতে পারে, জেঠিমা কাকিমাদের শাড়িও হতে পারে। এটা হচ্ছে 23 নম্বর 1450, বাটার বেস কালারটা না, একটা সফট বাটার টোন, আর তার মধ্যে তুঁতে আছে, সবুজ আছে, হলুদ আছে, ব্যবহার হয়েছে সুতো। 23 নম্বর শাড়ি, নাম্বার 23, প্রাইসটা হচ্ছে 1450। 23 নম্বর, দাম হচ্ছে 1450, 23 দেখিয়ে দিলাম 1450। এবার চলে যাব 24, হচ্ছে 1550। প্রাইস কিন্তু চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ হয়ে গেল ডিজাইনটা, ডিজাইন চেঞ্জ, প্রাইসও অন্যরকম। এটা 1550 হলো, এটা না গ্রে কালার, আর পুরো হাত ঘুরে, এই যে স্টার দেখছেন, এই যে বডি দেখছেন, এগুলো সমস্তটা হাত ঘুরিয়ে নকশা, সবুজের সঙ্গে গ্রে, দারুণ লাগছে কিন্তু, কম্বিনেশনটা দারুণ হয়েছে, স্মার্ট কম্বিনেশন। প্রাইস হচ্ছে 1550, 1550, 24 নম্বর ব্লাউজ রানিং এ। এবার চলে যাব 25 নম্বর, ওই একই বেস কালারটা গ্রেই থাকছে, পাটটা গ্রিন ছিল, এখানে রেড হয়ে গেল, ডিজাইন সেম, আর কটনের কোয়ালিটি মনে হচ্ছে তুলো, এই হচ্ছে একদম সফট তুলো, একেবারে হালকা পুরোটাই, শাড়ির কোনো ওজনই না। প্রাইস হচ্ছে 1550, 1550, নাম্বার 25 উইথ ব্লাউজ, 26, 26 নম্বর, নাম্বার 26, এটা রয়েছে 26, এটা অফ হোয়াইটের সঙ্গে তুতের কম্বিনেশন, 26 নম্বর, 1550, 1550, নাম্বার 26, 26 নম্বর, 1550, ব্লাউজ রানিং এ, 27 নম্বর, 27, এটা হচ্ছে ব্ল্যাকে, এই একই ডিজাইন, দুটো গ্রেতে দেখালাম আর বাদ বাকিগুলো সাদা বেসে দেখাচ্ছে, মানে সিনিয়রদের জন্য আজকে অপশন আছে পরপর, এটা রয়েছে এবং এগুলো সব হাত ঘুরিয়ে নকশা যাচ্ছে, নাম্বার 27, 27 নম্বর, 1550 উইথ ব্লাউজ, 28 নম্বর, এগুলো যেমন সলিড কালার ব্লাউজ দিয়ে খুব ভালো লাগবে, এটা যেমন রেড দিয়ে, আগেরটা ব্ল্যাক দিয়ে, তার আগেরটা তুতে দিয়ে খুব ভালো লাগবে, এটা রয়েছে 28। এই শাড়ি পরলে পরে আরাম পাবেন, যারা কটন পরেন তাদের কাছে তো সব রেঞ্জেরই কটন থাকতে হবে, এই শাড়িও একটা থাকতে হবে, বিশেষ করে যারা অফিস গোয়ার, স্কুলে যাচ্ছেন, কলেজে পড়াতে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, এই সব শাড়ি ভীষণ দরকার, পুরো কটন বাই কটন, এটা 28 নম্বর, 1550, 19 নম্বর থেকে দাম চেঞ্জ, ডিজাইন চেঞ্জ, এটা হলো 1650, গার্নেট কালার বডি, তাতে সিলভার টিস্যুর বর্ডার, সিলভার টিস্যু দিয়ে নকশা, আর রঙিন পার, এই যে পারের নকশাটা দেখুন, এটা হচ্ছে রঙিন পার, এই হলো শাড়িটা, এটা হচ্ছে 1650, 1650, নাম্বার 29, 29 নম্বর, 1650, 29-এর পরে যাব 30 নম্বর, নাম্বার 30, 30 নম্বর, নাম্বার 30, আঁচল পার, এটা না কপার পার, কপার পার, 30 নম্বর হচ্ছে কপার পার, নাম্বার 30, 1650, 1650, 30 নম্বর, 1650, বেস কালারটা একদম তুমি দেখো ব্যাসন ব্যাসন কালার, 30 এর পরে 31, 31, এই রংটাও দারুন মিষ্টি, এটা কিন্তু রেড রানি মিলিয়ে রংটা, আলতা আলতা রং, এই যে আমরা মায়ের পায়ে আলতা পাতার অর্ঘ্য দিই, ওই আলতা পাতার রং আমার দেখে মনে হচ্ছে, এটা গোল্ডেন টিস্যুতে যাচ্ছে, পার ধরে এভাবে যাচ্ছে নকশাটা, এটা দেখাচ্ছি 31 নম্বর, 1650, 31, 1650, 32, 32, ব্ল্যাকের দেখুন আরেকটা, আনাদার ব্ল্যাকের সঙ্গে কপার, এটা রাত্রিবেলার অকেশনে পরা, দারুন, 32 নম্বর, ব্ল্যাক এন্ড কপার পার, 32, 32 নম্বর, একই প্রাইস, 1650, 1650, 32 নম্বর, 1650, ব্লাউজ রানিং এ, 33, 33, এটা একদম রানি কালার, অ্যাকচুয়ালি ওটা ছিল রানির টানায় রেড ভার্না, আর এটা হচ্ছে রেডের টানায় রানি ভার্না, দুটো কালার কিন্তু কাছাকাছি, কিন্তু একটু ফারাক হয়ে গেল কেন, আপনারা বলবেন কেন ফারাক হলো, দুটোতে তো রানি আর রেড দুটোই রয়েছে, একটাতে রানির টানা আছে, রেড ভার্না আছে, একটাতে রেডের টানা আছে, রানি ভার্না আছে, যার জন্য লাইট ডিপের অফ হয়। এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডে 33, 1650, 33 নম্বর, 1650, 34, 34 নম্বর, নাম্বার 34, এটা শ্যাওলা সবুজ, 34 নম্বর, তার মধ্যে কপার জারি বর্ডার, 34, 34 নম্বর, প্রাইস হচ্ছে 1650, 1650, 34, আর 35 এ যাব, 35 নম্বর, এই যে কটনের কোয়ালিটিটা দেখুন, আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, আমি একটু ক্লোজে আসতে বলবো ক্যামেরা,
দেখুন মানে সিল্কের শাড়ি আমরা বলি নরম, কটন শাড়ি যেহেতু পিওর কটন, কটন বাই কটন, এর মধ্যে কোনো বাম্পার নেই, কোনো কিছু নেই, যার ফলে একটু পরে আপনারা আরাম পাবেন। মানে পুরোটা কিন্তু দিদির হাতে গ্রিপে চলে এলো একদম। আমি আমি শাড়িটাকে না আমি আমি সিজন ওয়াইজ পরা পছন্দ করি। এখন কি এখন আমরা কটন পরবো, শিফন পরবো, এইসব পরার এখন সময়। আমি যেবার আজকে নোয়েল পরে আছি, এইসব শাড়ি পরার এখন সময়। এই হচ্ছে আমি আজ এই যে শাড়িটা পরেছি, এত আরাম শাড়িটা পরে, মানে এই ধরনের ফ্যাব্রিক খুঁজে বার করতে হবে এখন। এইসব শাড়ি পরে গরমকালে গরমকালে রোদ্দুরের মধ্যে তুমি মানে বাসে ট্রেনে করে জার্নি করো, তুমি আরাম থাকবে। 35 35 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1650 1650। 35 পরে যাব 36 নম্বর, অ্যানাদার অপশন। হ্যাঁ, এটা হচ্ছে লাল, এর সঙ্গে লাল 36 নম্বর। যেটাই পছন্দ হচ্ছে আপনাদের বুকিং নাম্বার যাচ্ছে, পছন্দের শাড়িটা কিন্তু আপনাকেই বুকিং করতে হবে। নাম্বার 36 1650 1650। বুকিং নাম্বারটা কি না 9051217272, 9051217274, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। এটা গেল 36 1650। এবার চলেলাম 37 নম্বর। এটা না মেহেন্দি গ্রিন কালার, মানে একদম মেহেন্দি পাতা কালার, পাতার যে রংটা থাকে সেটা, মানে কাঁচা মেহেন্দি পাতার রং। তার সঙ্গে হচ্ছে ওই কপার জারির বর্ডার 37 37 নম্বর 1650। ব্লাউজ রানিং এ 38 এ যাব, ইয়েলো, দারুন ইয়েলো, ব্রাইট ইয়েলো, রাইট 38, অসাধারণ। শুধু সিলভার চলে তো, মানে সপ্তমী সকাল মনে করিয়ে দিচ্ছে, ইয়েলো তো সিলভার, অসাধারণ। 38 38 নম্বর 1650 উইথ ব্লাউজ 39 39। আরেকটা অপশন দেখাচ্ছি 39, এটা না ব্ল্যাকেট টানায় পেস্তা ভরনা, দেখুন রংটা কি এসেছে, দারুন রং। এটা হচ্ছে ব্ল্যাকেট টানায় পেস্তা ভরনা, তাতে সিলভার দিয়ে ওয়ার্ক, শাড়িটা ব্ল্যাকেট টানায় পেস্তা ভরনা। শাড়ির রংটা একটু দেখাবো ক্লোজে, তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে শাড়িটার রং, এটা হচ্ছে শাড়িটার রং। এবার ওই শাড়িটা দাও, লাস্ট শাড়ি কিন্তু 40। হ্যাঁ, এইটার দুটো ফারাক, দুটোতেই ব্ল্যাকেট টানা, দুটোতেই গ্রিনের ভরনা আছে। দেখো আমি খুলবো, পাশাপাশি দুটো রংকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেছেন, এটাও ব্ল্যাকের টানায় পেস্তা ভরনা, আর এটা ব্ল্যাকের টানায় পান্না সবুজ ভরনা। দুটো গ্রিন যেহেতু বদলে গেল, রংও কিন্তু বদলে গেল। ধরো এটাকে দেখিনি, 39টা, এটা রয়েছে 39 39। 39 নম্বর শাড়ি 1650 1650। এবার আসছি 40 নম্বর, নাম্বার এপিসোডের লাস্ট শাড়ি, এরপর রাত 12টা। আবার কালকে দেখা হবে, আপনারা তো আছেন সঙ্গে। এটা রয়েছে আঁচল, কালকে সকাল 11টায় অনুষ্ঠান আমাদের। এই হচ্ছে শাড়িটা, ব্ল্যাকের টানায় পান্না সবুজ ভরনা, দারুন। এটা মানে পরপর লাস্টে অনেকগুলো অপশন রয়ে গেল। এবার সুমন একটা আপনাদের গান গিয়ে শোনাবে, আবার নেক্সট করে আমার সামনের বছর, সামনের বছর গান হবে, মজা, বছর ভালো করে শিখে নেব, খালি গলায় গান ভালো হয়। যেটা বলবো যে আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা খুব মজা করি, বিশেষ করে সারাদিন তো এখানেই কাটে, আপনাদের সঙ্গে কাটে। কিন্তু আবারও বলবো, সীমার কথা, আপনি আমাকে ফোন করুন, আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, নমস্কার। আনন্দ সংবাদ, এক্সক্লুসিভ বেনারসি সিল্ক তাঁত বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ির বিপুল সম্ভার নিয়ে আবরণের মেগা এক্সিবিশন কাম সেল আগামী 11 ও 12 জুন আপনার সহ দুর্গাপুরে আপনার এলাকায়। থান রুমঝুম ওয়েডিং হল, G8Q4+JF4, বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্স, দুর্গাপুর, নিয়ার অম্বুজা কালীবাড়ি। সময় সকাল 10টা থেকে, থাকছে এক্সক্লুসিভ অফার, প্রতি 1000 টাকার কেনাকাটায় 100 টাকার গিফট কুপন। বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396। আবরণ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিয়ে।